দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সাথে যে কয়েকটি দল অংশ নিচ্ছে না, তাদের মধ্যে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও রয়েছে। নির্বাচন বাতিলের দাবিতে ধারাবাহিকভাবেই আন্দোলন চালিয়ে আসছে দলটি। এবার সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠনে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। ভোটকে প্রহসন উল্লেখ করে নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে তারা। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক সভায় নতুন কর্মসূচি জানানো হয়। দলটি জানায়, একতরফা নির্বাচন বর্জনের লক্ষ্যে আগামী 27 থেকে 30 ডিসেম্বর গণসংযোগ ও প্রচারণা চালানো হবে। এছাড়া নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে 31 ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে দলটি। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ বাইতুল মোকাররম মসজিদ চত্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দমনপীড়ন চালিয়ে আওয়ামী লীগ তার পতন ঠেকাতে পারবে না। ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশি বাধা ও মারমুখী আচরণ সংবিধান ও মানবাধিকার বিরোধী। জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে বাইতুল মোকাররমের উত্তর গেটে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে সমাবেশ হয়। স্মারকলিপি প্রদান পূর্ব জমায়েতে ইউনুস আহমদ বলেন, সরকারের বিরুদ্ধে সৃষ্ট জনতার রুদ্র রোষ পুলিশ দিয়ে রক্ষা হবে না। জনগণের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার পরিণতি সুখকর হয় না। উন্নয়নের জিকির তুলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। এর আগে সকালে বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হতে গেলে পুলিশ মারমুখী আচরণ করে এবং চলে যেতে বলে। পরে ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিন, মোহাম্মদ হানিফ মেম্বার ও সেক্রেটারি জহিরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য শেষে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। রিজওয়ানা রিন্তি, কালবেলা।